অস্বাস্থ্যকর পরিবেশে বানানো হতো ললিপপ সহ নানা ধরনের লজেন্স। এছাড়া চানাচুর ও বাদাম সহ শিশুদের কাছে লোভনীয় সব খাবার। এসব খাবারে চক ও মোম সহ নানা ক্ষতিকর কেমিক্যাল ও রং মেশানো হতো, যা সরবরাহ করা হতো গ্রামাঞ্চলের বিভিন্ন দোকানে। বুধবার রাজধানীর চকবাজারে চারটি কারখানায় অভিযান চালায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত। ওই সময় অনিয়মের অভিযোগের প্রমাণ মেলে। তারা শান্ত এই ধরনের অলিগলি ছোট ছোট প্রতিষ্ঠান, যেখানে শান্ত যাওয়া একটু কষ্ট হয়, লোকচক্ষুর আড়ালে এই কাজগুলি করে, নিম্নমানের র মেটেরিয়াল ব্যবহার করে। লজেন্সের আড়ালে বিষাক্ত এই খাবার শিশুদের শরীরের কার্যক্ষমতা কমানো ছাড়াও ডেকে আনতে পারে অনাকাঙ্ক্ষিত মৃত্যু। ভেজালের ভেজাল যেটা, মানে এত ভেজাল এটা, মানে এখানে মানে বলার শেষ করা যাবে না। প্রায় 10-12 প্রকারের কালার, ফ্লেভার, হাইড্রোস, তারপরে আপনার প্যারাফিন, বিভিন্ন ধরনের, যেমন আমরা হাইড্রোস, সেটা হলো কাপড়ে, যে কোনো শিশু বলেন প্রাপ্তবয়স্ক বলে অপ্রাপ্তবয়স্ক, যেটা শরীরের কর্মক্ষমতাকে একদম নিষ্ক্রিয় করে দেয়। এ সময় পাঁচজনকে আটক করে র্যাব। জব্দ করা হয় প্রায় 15 লাখ টাকার সমমূল্য বিভিন্ন শিশু খাদ্য। মেসেজ যে শিশু খাবার সহ অন্যান্য খাদ্যদ্রব্য নিয়ে কোনো প্রকার ভেজাল খাদ্যদ্রব্য নিয়ে কোনো প্রকার এই ধরনের কার্যক্রম যারাই পরিচালনা করবে তাদেরকে কঠোর হস্তে দমন করা হবে এবং আইনের আওতায় আনা হবে। এসব কারখানার কোনোটিরই লাইসেন্স ছিল না, অবৈধভাবে দীর্ঘদিন ধরে যা চলে আসছিল।